হোয়াট ইজ দ্য নেক্সট স্টেপ? আমরা নেক্সট স্টেপ কি করব? আমরা নেক্সট স্টেপ হচ্ছে আফটার আইডেন্টিফাইং অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ পোটেনশিয়াল পিপল, মিট দেম ফর কাউন্সেলিং। আমার ফার্স্ট কাজ হচ্ছে আমার সে কি লিডারদের আইডেন্টিফাই করা, নাম্বার ওয়ান, এবং তাদের প্রত্যেককে ইন্ডিভিজুয়ালি মিট করা ফর কাউন্সেলিং। চার্জ দেম আপ, তাদেরকে মোটিভেট করুন, তাদেরকে চার্জ, গিভ ইউর ম্যাক্সিমাম সাপোর্ট টু দেম। আপনার পক্ষে যতটা কাজ করা পসিবল, দিনে 8 ঘন্টা, 12 ঘন্টা, 16 ঘন্টা, যা কাজ করা পসিবল, এই লোকগুলোর পেছনে আপনি সময় দিন, তাদেরকে সাপোর্ট দিন, তাদেরকে প্রোডাক্ট ট্রেনিং দিন, তাদের সঙ্গে প্রোডাক্ট সেলিং এ সাহায্য করুন, তাদের স্পন্সারিং এর জন্য সাহায্য করুন, তাদের জন্য প্ল্যান শো করুন, তাদেরকে ট্রেন্ড আপ করুন যাতে তারা নিজেরা প্রেজেন্টার হয়ে উঠতে পারে, তাদেরকে ক্লোজিং ট্রেনিং দিন, তাদেরকে যাবতীয় যা নলেজ আপনি অ্যাকোয়ার করেছেন, নলেজ আপনি পেয়েছেন কোম্পানি থেকে, আপলাইনের থেকে, সেটা তাদেরকে দিন। ব্রিং ব্যাক দ্য এক্সাইটমেন্ট, তাদেরকে নিয়ে একটা এক্সাইটমেন্ট ক্রিয়েট করুন, প্ল্যান দেয়ার গ্রোথ স্টেডিলি, এবং রাতারাতি তাদেরকে অনেক বড় বিজনেস এর টার্গেট না দেওয়া, এবং তাদেরকে স্টেডিলি কিভাবে তারা গ্রো করতে পারে, মান্থলি 10% 10% করে যদি গ্রোথ করে 10 মাসে, তারা কিন্তু বিজনেস ডাবল করে ফেলতে পারে। দ্যাট ইজ গুড এনাফ, দ্যাট ইজ গুড এনাফ। প্ল্যান ইউর গ্রোথ স্টেডিলি, মেক অ্যান অ্যাকশন প্ল্যান, তাদের সঙ্গে অ্যাকশন প্ল্যান করুন যে তুমি যদি 20,000 টাকা ইনকাম করতে চাও তাহলে তোমাকে এত ভলিউম জেনারেট করতে হবে, তোমার এতগুলো লেগ আছে, তাহলে এতগুলো লেগে চলো আমরা প্রোডাক্ট নিয়ে এতগুলো মিটিং করবো, আমরা প্ল্যান নিয়ে এতগুলো মিটিং করবো, আমরা এতগুলো হোম মিটিং করবো, তুমি প্ল্যান করো এতগুলো স্পন্সরিং এর প্ল্যান, আমরা রিক্রুটমেন্ট র্যালি করতে পারি। অর্থাৎ রিক্রুটমেন্ট র্যালি কি, একজন আপলাইন যাবে, সে কোনো একটা অফিসে বা কোনো একটা জায়গায় বসবে এবং সারাদিন ধরে লোক আসবে। আমরা অনেক সময় সিএনটির জন্য ওয়েট করে থাকি, সিএনটি মাসে একটা হয়, বাট আপনি যদি কোনো একটা জায়গায় 2 দিন ধরে রিক্রুটমেন্ট র্যালি করেন, সেখানে 3-4টা টেবিল বসান, 3-4 জন আপলাইন বসুন, এবার ডাউন লাইনদের বলুন ভাই তোমার কাজ হচ্ছে সকাল 10টা থেকে 1টা অব্দি যত পারো লোক নিয়ে আসো, এবং তারা দেখবে যে প্রতিটা টেবিলে দুজন দুজন করে কে প্ল্যান শো করা হচ্ছে, অন্য লোক এসে ওয়েট করবে, অনেক লোক প্ল্যান শো শুনছে। সো এইভাবে রিক্রুটমেন্ট র্যালি আপনি চালু করতে পারেন। সো অ্যাকশন প্ল্যান তৈরি করুন অ্যান্ড স্টার্ট ফলোয়িং দ্য সিস্টেম, এবং যেটা আপনি করছেন সেটা যেন আপনার ডাউন লাইন ফলো করে। এবার আপনাকে একটা চার্ট করতে হবে, যেটা জুন মাসে আমি টার্গেট করলাম আমি কত টিভি করবো, আমি টার্গেট করলাম আমি 6,000 টিভি করবো, জুলাইতে আমি টার্গেট করলাম যে আমি 8,000 টিভি করবো বা 7,000 টিভি করবো, অগস্টে আমি টার্গেট করলাম যে আমি 9,000 টিভি করবো বা 10,000 টিভি করবো। আমি লেভেল, আমি জুনে হয়তো ব্রোঞ্জ আছি, আমার টার্গেট করতে হবে জুলাইতে আমি ব্রোঞ্জ থাকবো এবং অগস্টে হয়তো আমি সিলভার ডিরেক্টর হব। ইনকাম, আমি জুনে যদি ইনকাম করছি 10,000 টাকা, আমি টার্গেট করলাম জুলাইতে আমি ইনকাম করবো 15,000 টাকা বা অগস্টে গিয়ে ইনকাম করছি 3 মাসের মধ্যে আমি 25,000 টাকায়। এগুলো যদি আপনার টার্গেট আপনি সেট করতে পারেন, তবে কিন্তু আপনার এই প্ল্যানের অনুযায়ী কিন্তু আপনার অ্যাকশন প্ল্যান রেডি হবে, এই অনুযায়ী কিন্তু আপনার আপলাইন আপনাকে কিন্তু গাইড করবে, হেল্প করবে। আচ্ছা, ও তো সিরিয়াস, ও 25,000 টাকা ইনকাম করতে চায় নেক্সট 3 মাসের মধ্যে। সো নতুন জয়েন করে একটা লোক যদি 3 মাসে 25,000 টাকা ইনকাম করতে চায়, তাকে আমাকে অনেক বেশি ভালো সময় দিতে হবে, সেই জিনিসটা কিন্তু আমাদের সেট করতে হবে।